হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ক্যাস্টর অয়েলের 5টি গোপন ব্যবহার কি কিভাবে করবেন এবং কি কি উপকারে আসে সে বিষয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে দেখতে পারেন। তো ফ্রেন্ডস, এর জন্য আপনারা অবশ্যই ভালো মানের একটি ক্যাস্টর অয়েল নিয়ে নেবেন। মূলত চুল গজাতে ক্যাস্টর অয়েলের বেশ কার্যকারিতা রয়েছে। এটি চুলের যত্নে ব্যবহার করা হয়। চুলের যত্ন ছাড়াও ক্যাস্টর অয়েল বিভিন্ন কাজে ব্যবহৃত হয়েছে। বাতের ব্যথা দূর করে, ত্বকের যত্নে, এমনকি কোষ্ঠকাঠিন্য রোধ করতেও ক্যাস্টর অয়েলের ব্যবহার করা হয়। চুল গজানো ছাড়াও যেসব কাজে আপনি এই ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারবেন সেগুলোর মধ্যে অন্যতম হলো চোখের ত্বকের যত্নে। চোখের চারপাশে ক্লান্ত ভাব দূর করতে ক্যাস্টর অয়েল বেশ কার্যকর। এটি একটি পেট্রোলিয়াম জেলের মতো কাজ করে, তবে আরও মসৃণভাবে চোখের চারপাশে এবং চোখের পাপড়িতে ক্যাস্টর অয়েল ম্যাসাজ করেন। আর এটি রাত্রেবেলা করুন এবং সকালবেলা ধুয়ে ফেলুন, ভালো একটি ফল পাবেন। বাতের ব্যথা কমাতে ক্যাস্টর অয়েল ব্যথার স্থানে কিছুক্ষণ ম্যাসাজ করুন, এটি ব্যথা কমাতে বেশ সাহায্য করে। অথবা ক্যাস্টর অয়েলের সাথে হলুদ গুঁড়া মিশিয়ে বাতের ব্যথায় ম্যাসাজ করুন, এটি খুব দ্রুত বাতের ব্যথা কমাতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য রোধ করতে। গবেষণায় দেখা গেছে ক্যাস্টর অয়েলের ল্যাক্সেটিভ উপাদান রয়েছে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। সকালে খালি পেটে 1 চা চামচ ক্যাস্টর অয়েল খান, এটি কোষ্ঠকাঠিন্য দূর করবেই। তবে আপনি এটি ফলের রসের সঙ্গে মিশিয়েও পান করতে পারবেন। আর একটা কথা, 3 দিনের বেশি ক্যাস্টর অয়েল পান করা উচিত হবে না। বলিরেখা দূর করতে ক্যাস্টর অয়েল ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ক্লোজার এবং নমনীয়তা ধরে রাখে, ত্বককে নরম, কোমল ও নমনীয় করে তোলে। একটি তুলোর বলের সাহায্যে ক্যাস্টর অয়েল লাগিয়ে বলিরেখায় ম্যাসাজ করলে অনেক ভালো ফলাফল পাবেন। এটি রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করবেন এবং সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। তবে হ্যাঁ, সতর্ক থাকবেন যেন চোখের ভিতরে প্রবেশ না করে এই ক্যাস্টর অয়েল। স্ট্রেস মার্ক দূর করতে, গর্ভকালে অনেক মহিলাদের ত্বকে স্ট্রেস মার্ক পড়ে যায়, ত্বকের নমনীয়তার অভাবের কারণে এই সমস্যা দেখা দেয়। ক্যাস্টর অয়েলে ফ্যাটি অ্যাসিড থাকে যা ত্বকের নমনীয়তা দূর করে। গর্ভকালে সেই 2 মাসে নিয়মিত ক্যাস্টর অয়েল ম্যাসাজ করুন, এতে স্ট্রেস মার্ক প্রতিরোধ করবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টস করুন ও শেয়ার করে অন্য অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।